মাটনটা যে দেখছো তুমি তুমি দেখো এখন জুসি জুসি একটা ব্যাপার দেখতে হবে সো গাইস আজকে চলে এসেছি আমরা পেটুক রাজার ভোজ রেস্টুরেন্টে দেরি না করে লেটস গো ইনসাইড ভিতরটা দেখে নিই চলো অ্যান্ড ভিডিওটা একদম স্কিপ করবে না কারণ তোমাদের জন্য স্পেশাল অফার আছে স্মোকি ডাক টিক্কা কাবাব ওকে তো আমি এটা ট্রাই করবো সব রিভিউ তো দেখালাম দেখলে ধোয়া বেরোচ্ছিল পুরো একদম এখানে চারকোল রাখা ছিল মাঝখানটাতে সেখানে খোলার পর থেকে ধোয়া বেরোচ্ছিল স্মোকি ফ্লেভার একটা পাচ্ছি অ্যান্ড চারকোল একটা ফ্লেভার পাচ্ছি তো এবার ট্রাই করে দেখবো যে খেতে কেমন এটা ট্রাই মিডিয়াম খুব ভালো না খুব খারাপ না মিডিয়াম 220 rupees দাম পড়েছে এটা একটা হালকা জুসি জুসি ফ্লেভার পাচ্ছে খুব ভালো বলবো না খুব খারাপ বলবো না ইটস এভারেজ লেভেল ফুড অ্যান্ড নাও লেটস গিভ ইট আ ট্রাই মটন বিরিয়ানি অর্ডার করেছি মটন বিরিয়ানির সাথে চিকেন কষা ছিল ইটস কমপ্লিট একটা কম্বো এর মধ্যে কী আছে এটা ডিম দিয়েছে কিসের ডিম এটা ট্রাই করলে বুঝতে হবে আসেন না বাকি পোলট্রি ডিম দিয়েছে গুড কোয়াইট অবভিয়াস অ্যান্ড যেটা বিরিয়ানিতে সব থেকে ইম্পর্টেন্ট দ্যাট ইজ পিসটা কিরকম মাটনটা যে দেখছো তুমি তুমি দেখো একদম জুসি জুসি একটা ব্যাপার দেখতে হবে অ্যান্ড জোরে জোরে পড়ছে সো আমি এটা বলতেই হবে দিস দিস ওয়ান ইজ ওয়েল কুক ওকে সে দিস ওয়ান ইজ ওয়েল কুক খেতেও ভালো খারাপ বলবো না 250 rupees মটন বিরিয়ানি দিস ওয়ান ইজ গুড ইটস কুক কমপ্লিটলি কুক অনুষ্ঠান করে মটন বিরিয়ানি রান্নার পরও না একটা ছোকড়া ছোকড়া ব্যাপার থাকে মানে ঠিকঠাক করে রান্না হয়নি মাঝখানে চর্বি থাকে কিংবা মশলা ঢুকে না কিন্তু এটার মধ্যে সে ব্যাপারটা পাচ্ছি না এটা মধ্যে ভেতরে একটা জুসি জুসি ফ্লেভারও পাচ্ছি আমি একটা টেস্ট পাচ্ছি প্রপারভাবে বল করা আছে এটা অ্যান্ড হাত দিকেই খুলে আছে আমাকে এটা যে টেনে চিপতে হচ্ছে ইটস নট লাইক দ্যাট সো ইটস ওয়েল কুক গুড বিরিয়ানি তো এখানে এখন আমি মাটন বিরিয়ানিটা ট্রাই করব দেখি কেমন খেতে লাগে এভারেজ মানে খুব তেল আছে এটা আমি বলবো না মিডিয়াম লেভেল ইয়াস বিরিয়ানির সাথে আরেকটা খুব ইম্পর্টেন্ট পার্ট আছে দ্যাট ইজ রায়তা তো এখানে কম্বোর মধ্যে রায়তাও আছে কমপ্লিট কম্বোটা হচ্ছে মটন বিরিয়ানি চিকেন চাপ অর চিকেন কষা এর সাথে রায়তা স্যালাড অ্যান্ড ফ্রিন ওকে দিস ওয়ান ইজ কমপ্লিট কম্বো অ্যান্ড রায়তাটা ট্রাই করে দেখা যাক কীরকম খেতে খুব ভালো বলবো বাট 250 rupees ইজ গুড ইজ গুড কোয়ান্টিটিতে দুজনে আরামসে হয়ে যাবে কোনো রকম কোনো অসুবিধা হবে না এবার লেটস গো টু ট্রাই পিন্ডিটা কেমন খেতে রায়তা থেকে পিন্ডিটা মাচ বেটার খেতে আমাদের কাজু বাদাম আছে কিশমিশ আছে টেস্ট অলসো সো গুড টাকা দিক দিয়ে দেখতে গেল মানে আমার পয়সা বিশ হয়ে যাবে মানে তুমি যদি এখানে আসো অ্যাট এই কম্বোটা নাও ইউ উইল বি স্যাটিসফাইড দ্যাটস হোয়াট আই ক্যান সে ওকে এই কম্বোটার প্রাইস হচ্ছে 250 rupees যেটা মটন বিরিয়ানি কম্বোটা আরেকটা যেটা আমরা অর্ডার করেছিলাম ডাক টিক্কা কাবাব সেটার প্রাইস হবে 220 rupees তুমি যদি আমাদের সাবস্ক্রিপশন দেখাও দ্যাট ইউ আর সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল তো ইউ ক্যান গেট এ 5% ডিসকাউন্ট ওকে তো তোমাকে বাইরে যে ম্যানেজার আছে তো তাকে শো করাতে হবে দ্যাট ইউ আর সাবস্ক্রাইব টু দিস চ্যানেল সো গাইজ চলে এসছে আমাদের বিল স্মোকি ডাক ছিল এটা বাট এখানে চিকেন লিখেছে তো যাই হোক অ্যান্ড 250 rupees মটন বিরিয়ানি কম্বো ছিল তো টোটাল হয়েছে 470 rupees
বাট 5% ডিসকাউন্টে 447 রুপিস আমাদের হয়েছে। তো তোমরা যদি আসো আমাদের সাবস্ক্রিপশন দেখাও তো তোমাদেরকেও এই অ্যামাউন্টটাই পে করতে হবে। নট অনলি দ্যাট, এখানে আরেকটা এখন ব্যাপার চলছে, বাইরে কিছু কুপন কোড দেখতে পাবে, ঠিক আছে? একটা ছোট্ট পার্টির মধ্যে অনেকগুলো কুপন কোড রাখা আছে, সেখানে স্ক্র্যাচ করতে হবে। তুমি স্ক্র্যাচ করো, সেখানে অনেক রকম অফার পাবে। ইটস লাইক যদি স্ক্র্যাচ করো সেখানে তুমি 1 টাকায় বিরিয়ানি একটা অফার পেতে পারো, অন্যদিন তুমি এখানে বেটার লাগ রেস্টুরেন্ট পেতে পারো। তো অনেক কিছুই আছে, আমি বলবো তুমি একবার আসো, এসে ঘুরে যাও, আমার মতে তোমার ভালো লাগবে, টাকা উসুল হয়ে যাবে, অল ওভার ইট ইজ গুড। অ্যান্ড গাইস, এটা বলে দিই যে জায়গাটা হচ্ছে ইটালিয়া রোড। ওকে, ইটালিয়া রোড আমি এখানে ডিসক্রিপশনে দিয়ে দেবো, ম্যাপের লিঙ্ক তো দেওয়াই থাকবে, তুমি জাস্ট ক্লিক করবে অ্যান্ড এখানে ম্যাপ চলে আসবে, জাস্ট অ্যাড্রেস দেখে ম্যাপ দেখে চলে এসে এখানে। তো যাই হোক, তো চলো টাটা, সিয়া, ডু কমেন্ট, লাইক, সাবস্ক্রাইব, সব কিছু করো, এত দিকে গেছো লাইক করো, অ্যান্ড গড ব্লেস ইউ, ভালো থাকো, টাটা।